আসসালামু আলাইকুম, আমি রোমান ইয়াসমিন। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আমি কথা বলবো কেয়ার ভিসা নিয়ে। সো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝবেন না। কেয়ার ভিসা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন। আপু, এই মাসটা শেষ হলে 2024 সাল, 2024 সালে আমরা কি কেয়ার ভিসায় আদৌ আসতে পারবো? আসলেও পরিবার নিয়ে কি আসা যাবে? অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এর মাঝেই ইউকের গভর্নমেন্ট ঘোষণা করে ফেলেছে কেয়ার ভিসার নতুন আপডেট। আপনারা 2024 সালে কেয়ার ভিসায় আসতে পারবেন কিনা, তো এটা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কি কি পরিবর্তন গভর্নমেন্ট নিয়ে আসলো ইউকের ইতিহাসে। 2022 সালে 745,000 মানুষ ইউকেতে এসেছে। এখন গভর্নমেন্ট একেবারে নড়ে চড়ে বসেছে যে এত মানুষ যারা হচ্ছে কাজের ভিসায় এদেশে এসেছে, তারা কিন্তু প্রপারলি কাজ পাচ্ছে না। সঠিকভাবে কাজ না পাওয়ার কারণে বসবাসের সমস্যা হয়ে গেছে, বাসা পাচ্ছে না, বাসা পেলেও বাসা ভাড়া অনেক বেশি। এগুলো নিয়ে অনেক প্রবলেম শুরু হয়েছে এখানে, তারপরে চিকিৎসা সবকিছু মিলে। তো এটা নতুন পরিবর্তন ঘোষণা করেছে গভর্নমেন্ট যে 2024 সালের স্প্রিং থেকে কেয়ার ভিসাই আপনারা আসতে পারবেন, কিন্তু কেয়ার ভিসাই আপনারা আপনাদের যে ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্ট আপনারা নিয়ে আসতে আর পারবেন না। আমি গত ভিডিওতে বলেছিলাম যে নতুন ভিডিও আপনাদের সাথে সাথে শেয়ার করব, সো ভিডিওটা স্কিপ করবেন না। একটা দরজা বন্ধ হলে হাজার দরজা কিন্তু খোলা থাকে। দেখেন, ইউকে 745,000 মানুষ এসেছে, শুধু যে আমাদের দেশ থেকে এসেছে তা নয়, বিভিন্ন দেশ থেকে এসেছে। ইউকেতে প্রবলেম ছিল ফিনান্সিয়ালি, সেই প্রবলেম গুলো কিন্তু আস্তে আস্তে সলভ হচ্ছে। সলভ হওয়ার মধ্যে এখন হুট করে পরিবর্তন চলে আসছে যে লোকজন কম বেশি আসতে পারবে পারবে না, মানে অনেক রেস্ট্রিকশন। তো কেয়ার ভিসায় তারা বলেছে যে 2024 সালে স্প্রিং থেকে আর ডিপেন্ডেন্ট আনতে পারবে না, কেয়ার ভিসায় লোক আসতে পারবে। মানে আপনারা ইন্ডিভিজুয়ালি আসতে পারবেন কাজের ভিসায়, কিন্তু আপনাদের পরিবারের যে সদস্য, ফর এক্সাম্পল আপনি আসতেছেন, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা রয়েছে, তারা আসতে পারবে না। শুধুমাত্র যে কাজের ভিসা পাবে তিনি আসতে পারবেন, আদারওয়াইজ পরিবারের যে সদস্যরা তারা আসতে পারবে না। এটা একটা বড় ধরনের পরিবর্তন, আর আমার মনে হয় না যে এই সিদ্ধান্তটা খুব একটা ভালো হয়েছে। কারণ একটা মানুষ যখন কাজের ভিসায় নতুন একটা দেশে যায়, সেই মানুষটা অবশ্যই চাবে যে তার পরিবার তার সাথে যাক। কিন্তু এখানে আবার বলা হয়েছে যে যারা স্কিল ওয়ার্ক ভিসাই হচ্ছে ইউকে তে আসবে, তারা কিন্তু আবার পরিবার নিয়ে আসতে পারবে। এখানেও কিছু রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। বার্ষিক আয় যেখানে একটা স্পাউস নিয়ে আসার জন্য 26,000 দেখানো লাগতো, এখন সেটা হয়ে গিয়েছে 38,700। এটা অনেক দক্ষ হইতে হবে একটা মানুষকে। ইয়ারলি 38,700 পাউন্ড, এটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 55 থেকে 60 লক্ষের মতো হয়ে যাচ্ছে ইয়ারলি। মানে অনেক বেশি এক্সপিরিয়েন্স হইতে হবে। এই সমস্ত কাজের ভিসায় যারা আসবে তারাই শুধুমাত্র তাদের পরিবারকে নিয়ে আসতে পারবে। এটা একটা পরিবর্তন, এবং কেয়ার ভিসায় বার্ষিক আয় এটাও পরিবর্তন হবে। যেহেতু এখানে অনেক বেশি কোম্পানি রয়েছে কেয়ার ভিসায়, তাদেরও কিছু পরিবর্তন, যেটা অথেন্টিক হতে হবে, গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন হতে হবে। মানে তারা যে কেয়ার ভিসায় এদেশে ঢুকবে, এই সমস্ত কোম্পানিগুলো খুব ভালো করে যাচাই বাছাই করে দেন রেজিস্টার্ডকৃত যে কোম্পানিগুলো থাকবে সেগুলোই শুধুমাত্র ওয়ার্ক পারমিটে বা কেয়ার ভিসার লোকজন নিয়ে আসতে পারবে, এবং তাদের বার্ষিক আয় 38,700 দেখাইতে হবে যে কোম্পানি আপনাকে অফার লেটার দিবে, যে কোম্পানি আপনাকে কাজের ভিসায় নিয়ে আসবে। তাহলেই শুধুমাত্র আপনি আপনার পরিবারকে ইউকে তে নিয়ে আসতে পারবেন। এটা বড় ধরনের পরিবর্তন, আর এটা শুধুমাত্র ইন্টারন্যাশনালদের জন্য নয়, এখানে যারা রয়েছে ব্রিটিশ, তাদের স্পাউস নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু একই পরিবর্তন। তাদেরও বার্ষিক আয় 38,700 পাউন্ড দেখাইতে হবে। এটা একটা হিউজ অ্যামাউন্ট মনে হইতেছে যে 38,000, কিন্তু এই সংখ্যাটা এটা কিন্তু অনেক বেশি, কারণ অনেক দক্ষ হইতে হবে, এক্সপিরিয়েন্স হইতে হবে একটা কাজের। সেক্ষেত্রে গিয়ে দাঁড়াবে আপনার বেতন 38,000 অফিসিয়াল জব, যা নর্মালি রেস্টুরেন্টের কাজ এগুলোতে তো 38,000 ইয়ারলি হয় না, মানে হাইয়েস্ট 30,000-এর মধ্যে। তো অনেক এক্সপিরিয়েন্স হতে হয়, যারা আবার অনেক এক্সপিরিয়েন্স কাজ করতে করতে অনেক বছর পার করেছে তাদের ক্ষেত্রে আলাদা, নতুনদের ক্ষেত্রে এটা একটা অনেক বড় ধরনের পরিবর্তন। এবং স্যালারি বাড়াইয়েছে গভর্নমেন্ট, কিন্তু যারা আসবে এটা এসেই ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 38,700 পাউন্ডের একটা জব পেয়ে যাবে ইয়ারলি দেখাইতে হবে, এটা তো পাওয়া অনেক বড় চ্যালেঞ্জ। আমি জানি না যে আবার সামনে কি আসবে, কারণ ইউকের মানে নতুন নতুন পরিবর্তন দুদিন পর পর, ওয়েদারের সাথে সাথে ইউকের পরিবর্তন গুলো আসতেছে। তো আপনারা কেউ টেনশন করবেন না, এটা যেহেতু অলরেডি ঘোষণা হয়েছে এবং 2024 সালে এটা বাস্তবায়ন হবে, দেখা যাক কি হয়। আমি আবারও বলছি যে একটা দরজা বন্ধ
হলে হাজার দরজা খোলা থাকে। পরিবর্তন যেমন আসতেছে দেখবেন যে আরো অনেক কিছু পরিবর্তন হবে, যেখানে সমস্যা সেখানে সমাধান রয়েছে। আপনারা কেউ হতাশ হবেন না, আমি এটা নিয়ে বিস্তারিত জানাবো যে আপনাদের আরো কোনো ওয়ে আছে কিনা, কোনোভাবে আপনারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন কিনা কেয়ার ভিসায়। যদি নতুন আরো পরিবর্তন আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ হতাশ হবেন না, ইনশাল্লাহ সামনের দিকে ভালো কিছুই হবে। মনের মধ্যে মনোবল রাখবেন, ভরসা রাখবেন, যা কিছু হবে ভালোর জন্যই হবে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।